সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা অনেকেই হয়তো বা ইংলিশে একটু কম জানি কিংবা ইংলিশে একটু কম লিখতে পারি কিন্তু দেখা যায় অনেকে আমরা বাংলা কিন্তু পুরোপুরি লিখতে পারি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে কিংবা ক্যামেরা ওপেন করলে যে কোনো ইংলিশ লেখা আপনি যদি মোবাইলের ক্যামেরা দিয়ে ফটো করেন কিংবা আপনি ক্রপ করার পর যে কোনো ইংলিশ লেখা মোবাইলের ক্যামেরা দিয়ে ট্রান্সলেট করে ইংলিশ লেখাকে বাংলা করতে পারবেন এই যে দেখুন এখানে একটি লেখা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই ইংলিশ লেখা অর্থ এই বাংলা এই লেখাগুলো আপনারা চাইলে যে কোনো ইংলিশ লেখা বাংলা করতে পারবেন কিংবা আপনি যদি বাংলাতে লিখেন ওই বাংলা লেখাটা ইংলিশ হয়ে যাবে এই যে দেখুন এখানে অভিনন্দন লেখার পর যখনই আমরা এখানে ট্রান্সলেট করলাম দেখতে পাচ্ছেন লেখাগুলো ইংলিশ হয়ে গেছে কনগ্র্যাচুলেশনস এছাড়াও আপনি চাইলে এখান থেকে ভয়েস দিয়ে রেকর্ড করতে পারবেন কিংবা আপনি চাইলে শুনতে পারবেন যে এই বাংলা অর্থ ইংলিশ কি কিংবা ইংলিশ অর্থ বাংলা বিশ্বের যে কোনো দেশের ভাষা থাকুক না কেন আপনি খুব সহজেই ট্রান্সলেট করতে পারবেন এছাড়াও আমরা যদি এখানে লিখি এই যে দেখুন আমি তোমাকে ভালোবাসি এই লেখাটির অর্থ সরাসরি এখান থেকে আমরা ট্রান্সলেট করতে পারবো এই যে দেখুন এই বাংলা লেখার অর্থ ইংলিশ এই লেখাটি এবং এটি আমাদের প্রত্যেকেরই প্রয়োজন সব সময় দেখা যায় আমাদের অনেক সময় ইংলিশে কারোর সাথে চ্যাট করতে হয় তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট প্রথমে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে একটি বেলাইকনে আসবে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এবং শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া অথবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন নিচে রয়েছে কমেন্ট সেকশন এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন লিখে দিন গুড ভিডিও তারপর এই অ্যারো আইকনে ক্লিক করে সেন্ড করে দিবেন প্রিয় দর্শক আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো বন্ধুরা যে কোনো ইংলিশ লেখাকে বাংলা করার জন্য কিংবা বাংলাতে লিখলে ইংলিশ হবে তার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি এই যে দেখুন গোটু অ্যাপ এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তারপর ল্যাথ স্টার্ট এই যে এলাকাটিতে ক্লিক করুন কালো লেখা রয়েছে তারপর ক্যামেরা গ্যালারি অথবা ট্রান্সলেট এই যে কোন তিনটি অপশন আছে এখানে আপনি চাইলে এই ট্রান্সলেট অপশানটিতে ক্লিক করবেন কিংবা ক্যামেরা দিয়ে চাইলে আপনি ক্যামেরা ওপেন করবেন প্রথমে তারপরে এখানে লিখবেন যেমন এখানে যদি আমরা ইংলিশে লিখি কনগ্র্যাচুলেশন এবং এটির অর্থ বাংলা কী হবে এই যে উপরে এখান থেকে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ থাকবে স্প্যানিশ আপনারা এখান থেকে বেঙ্গলে সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা ইংলিশ থেকে বাংলা করব এই যে কনগ্র্যাচুলেশন তারপর এই ট্রান্সলেট লেখাটিতে ক্লিক করার পর দেখুন ইংলিশ লেখা বাংলা হয়ে যাবে অর্থ যেমন কনগ্র্যাচুলেশন অর্থ অভিনন্দন এছাড়া আপনি যদি কোনো লেখা যে কোনো লেখা আপনাকে কেউ চ্যাট করে অথবা অনলাইনে কারোর সাথে এস এস পাঠান তখন ইংলিশকে বাংলা করতে পারবেন অথবা বাংলাকে ইংলিশ করতে পারবেন যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে পরিবর্তন করতে পারবেন কিংবা ট্রান্সলেট করে দেখতে পাবেন যে এই লেখাটি অর্থ কি তো আমি মনে করি প্রত্যেকের এটি প্রয়োজন দেখুন অভিনন্দন লেখার পর আমরা যদি এখান থেকে ট্রান্সলেট করি এই যে অভিনন্দন অর্থ কনগ্র্যাচুলেশন এখান থেকে পৃথিবীর যে কোনো ভাষা আপনি পরিবর্তন করতে পারবেন কিংবা ভাষাকে আপনি ট্রান্সলেট করে পড়তে পারবেন অথবা যে কোনো সময় আপনি এই যে দেখুন এখান থেকে লিখেছে আমি তোমাকে ভালোবাসি এটির অর্থ আই লাভ ইউ অথবা আপনারা যদি অন্য কোনো কিছু লিখেন যেমন আমি এখন কি করছি কিংবা আমি এখন বাসায় আছি অথবা আমি কাজ করছি এই ধরনের যে কোনো লিখা আপনি বাংলাতে লিখে তখন এখান থেকে ট্রান্সলেট করে সব কিছু আপনি ইংলিশে করতে পারবেন এই যে দেখুন আমি এখন কাজ করছি এটির অর্থ আই এম ওয়ার্কিং নাও এই যে দেখুন এছাড়া আপনার চাইলে আরও বিভিন্ন ধরনের যে কোনো বাংলা লেখাকে ইংলিশ করবেন কারণ আমাদের প্রত্যেকের এটি প্রয়োজন এখন আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি তাই এখন থেকে আপনার আর ইংলিশে কোনো সমস্যা হবে না যে কোনো ইংলিশ লেখাকে বাংলাতে করতে পারবেন অথবা বাংলাতে লিখে ইংলিশ করতে পারবেন এই যে আমি বাড়িতে নেই এটির অর্থ আই এম নট হোম এই ধরনের যে কোনো ইংলিশ লেখা আপনি চাইলে মুহূর্তেই ট্রান্সলেট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্য খুবই ইউজফুল হবে কারণ এখান থেকে চাইলে আপনি অডিও শুনতে পারবেন অথবা মুখে বলেও আপনারা এখানে লিখতে পারবেন তো বন্ধুরা আশা করি এটি আপনাদের জন্য অনেক ইউজফুল তবে এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য যখন আপনারা আমাদের এই ভিডিওটি প্লে করবেন তারপর এই যে দেখুন ডেসক্রিপশনে রয়েছে ডাউনলোড অ্যাপ লিঙ্ক এই লিঙ্কটাকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো দেখুন টেক কেয়ার